আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা, আমরা যে তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, সেটা তোমাদের কেমন লাগে? অনলাইনে ক্লাস করতে ভালো লাগে? অনলাইনে যে ক্লাস নিয়ে তোমরা কি বুঝতে পারো পড়া? ম্যামরা যে বোর্ডে লিখে তোমাদেরকে পড়ায়, সেটা কি তোমরা বুঝতে পারো? আচ্ছা, আর না বোঝার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? ম্যামরা যেভাবে বোর্ডে লিখে দিব ঠিক তেমন করে, যে মানে যেমন করে বলবো লিখে দেব এবং বলবো তেমন করে খাতায় উঠাবো, আর ম্যামের সাথে মুখে মুখে বলবে, ঠিক আছে? আর মা তো পাশে আছেন, না বুঝলে তো মা বলবেন, ঠিক না? আচ্ছা, গতকাল ক্লাসে আমরা বানান শিখছি, মনে আছে? আচ্ছা, কোন বানানগুলি শিখছিলাম বলো তো? 11 থেকে 15 পর্যন্ত, 11 থেকে 15 পর্যন্ত বানান শিখেছিলাম। আচ্ছা, আজকে আমরা কত বানান শিখবো? কালকে শিখছিলাম 5টা, আজকে শিখবো 5টা। কোন 5টা শিখবো বলো তো? 16 থেকে 20, 16 থেকে 20, কারণ 15 পর কি হয়? 16, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20, ঠিক আছে? তো ছোট্ট সোনামণিরা, চলো ক্লাসে মানে ক্লাস শুরু করি। আর তোমাদের সামনে নিশ্চয় খাতা পেন্সিল রাবার সবই আছে, তো আর দেরি না করে চলো শুরু করি। দেখো, এখন আমরা এখানে কি লিখবো বলো তো? 1 6 16, 1 6 16, দেখছো? 6টা কেমন করে লিখছি, আর 1টা তো প্রতিদিনই বলা হয় কেমন করে লিখবা, আর 6, এই যে 6, 6টা বাংলাতে রস্য দীর্ঘ লিখি না, ঠিক এমন করে লিখি, ঠিক আছে? এই যে দেখো, 6, আর 6টা কিন্তু রস্য কিন্তু লাগে না, কিন্তু 6টা এখানে লাগে। 1 6 16, এখানে এই চিহ্নটার নাম কি? সমান চিহ্ন। এই চিহ্নটার নাম কি? সমান চিহ্ন। আচ্ছা, 16 বানান কেমন করে? তোমাদের আগের ক্লাসে কিন্তু 16 বানানটা পড়ানো হয়েছিল, মনে আছে? আচ্ছা, দেখো ম্যামের সাথে বড় মুখে মুখে মদিনা শো কয় শো, এটা হচ্ছে 1 আর, তারপরে মদিনা শ আকার লোক আর লো, 1 আর 1 আর আর আকার মিলে কি হয়? ওকার। শো লো লটা, এই যে দেখো এটা কিন্তু ছোট হবে, তারপরে এটা বড় হবে আর একটু নিচে যাবে, ঠিক আছে? এটা ছোট আর এটা একটু বড়, তারপরে আকার। আকার কিন্তু সব সময় বলা হয়, প্রতিটা ক্লাসে বলে দেওয়া হচ্ছে যে আকার এখানে ফাঁক থাকবে আর এখানে একটু টান দেওয়া হবে, নয়তো নাম্বার কাটা যাবে। 16, 1 6 16, তারপর কি লিখবো? 16 পরে কি বলো? 1 7 17, 1 7 সমান, তারপরে 17, দন্ত স, দেখছো দন্ত সটা? দন্ত সটা কিন্তু এই যে এমন করে, এই যে এমন করে দিতে হয় ভিতর থেকে, ঠিক আছে? তারপরে 1 আর ত, বয়স 18 17, তারপরে কি হবে? 1 7 17 পরে 18, 1 8 18, 1 8 18। আচ্ছা দেখো তো ম্যাম, যে একগুলো লিখছি কইছে কিনা? 1 1, এই 1, এই 1টা যে লিখলাম, এই 1টা কি সুন্দর হয়েছে বলো? তোমরা হয়েছে পছন্দ হয়েছে না দেখতে? দেখো এই এই একগুলো কত সুন্দর হয়েছে, এই একটা মুছে দিলে আমরা, দেখো যদি লেখা পচা হয়ে যায় কেমন করে মুছতে হয়, ঠিক আছে? একটা একটু রাউন্ড হবে, মানে এভাবে আসবে, ঠিক আছে? 1 8 18, 18 বানান কিভাবে বলো? সরিয়া সরিয়া, 6 আকার ঠা, ঠ না কিন্তু ঠ,
আঠারো, ঠিক আছে, তারপরে দাড়ি আঠারো, ছটা কেমন করে লিখতে হয় দেখছো, আঠারো, তারপরে কি হবে এক নয় উনিশ, এক নয়টা দেখো কেমন করে লিখবে, দেখছো নয়টা কিন্তু উপরে একটু পাকা হবে, তারপরে উনিশ, রসু রসু নত ন রসিকা নি তালবস্য উনিশ, রসু দন্ত নরসকানি তালবস্য উনিশ, ঠিক আছে, ষোলো সতেরো আঠারো উনিশ, এরপর আমরা কি লিখবো বিশ, বিশ সংখ্যাটা কেমন করে দুই তারপরে শূন্য, দুই শূন্য বিশ, বিশ বেলা আমরা তো একদম সোজা, কেমন করে বলো তো, বরষ্কার বি তালবস্য বরষিকা, দেখতে পাচ্ছ সবাই ম্যাম কেমন করে লিখছি, ঠিক আছে, তালবস্য না কিন্তু এটা তালবস্য, আর দেখো এখানে সবগুলো মানে সবগুলো আসতে কি আছে একার আর আকার, মানে একার আর আকার মিলে কি হয় পোকার, তো মদিনা শোক সু লোকাল শুলো, তারপরে স দন্ত স তো একাতে বসেন রোকার সতেরো রু হবে না কিন্তু রো, ঠিক আছে, এক ছয় ষোলো মদিনা শোক সু লোকাল ষোলো, এক সাত সতেরো তন্ত স তো একাত্তে পশিন রোকার সতেরো, এক আট আঠারো সরে আট ঠ কাঠা পশিন রোকার আঠারো, এক নয় উনিশ রসু তত নরসকানি তালবস্য উনিশ, তারপর উনিশের পর কি হয় দুই শূন্য বিশ, বড় শিকার বি তালবস্য 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 বিশ, ঠিক আছে, এই পাঁচটা বানান কি করবে একটা পৃষ্ঠে লিখবে, একটা পৃষ্ঠে লেখার পরে একটা পৃষ্ঠে লেখার পরে কি করবে এই পৃষ্ঠা এটা পৃষ্ঠা পরে লিখবা, মনে থাকবে, আচ্ছা, আর গতকালকে ক্লাসে তোমাদেরকে চারের এবং পাঁচের নামাতা পড়াইছিলাম, চার নামাতা তো শিখা হয়ে গেছে, পাঁচের নামাতা কি পারো সবাই, কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের, আচ্ছা পাঁচের নামাতাটা ম্যামের সাথে আরেকবার বলি, পাঁচের নামাতাটা ম্যামের সাথে আবার বলি, বলো পাঁচে কে পাঁচ, পাঁচ দুয়ে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পাঁচে কত পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ সাত কত পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ নয় কত পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, ঠিক আছে, আরেকবার করি ম্যামের সাথে, পাঁচে কে পাঁচ, পাঁচ দুয়ে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে এই পাঁচটা বানান এক পৃষ্ঠায় লিখে পৃষ্ঠা করে লিখবা, আর মৌখিক থাকবে হচ্ছে কি মৌখিক থাকবে হচ্ছে পাঁচে নামাতা, ঠিক আছে, চার নামাতাটা তো অলরেডি শেখা হয়ে গেছে, পাঁচের নামাতাটা শিখবা, চার পাঁচ দুইটাই থাকবে নামাতা, কেমন, আর সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, কারণ এই খাতাগুলো কিন্তু আমরা অবশ্যই স্কুল খোলার পরে দেখব, যদি দেখছি কোনো ফাঁকি ফাঁকি করছো জানো, আচ্ছা, আর হোমওয়ার্ক করার শেষে কিন্তু অবশ্যই মা বাবা বড় ভাই বোনকে দেখাবে,
কেমন? আচ্ছা, আজ এটুকুই। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে এবং সাবান দিয়ে বারবার অবশ্যই হাত ধুবে। ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। টাটা।